আলহামদুলিল্লাহ, আসলে দেখুন আল্লাহ তাআলার খাস রহমত যে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা নেয়ামত দিয়েছে, একটি হচ্ছেন ওয়াহী, একটি হচ্ছে আকল, দুইটাই দিয়েছেন। আমি দুইটার কথাই উল্লেখ করব। দুনিয়াতে দেখুন, দুনিয়ার বিষয়টা আপনি বুঝেন, আমরা যখন বাজারে মাছ কিনতে যাই তখন কিন্তু আমরা দেখি ভালো কোনটা সেটা গ্রহণ করে নেই, যা মাছ পাই তাই কিনি না, যতক্ষণ পর্যন্ত যে মাছটা নড়াচড়া করতেছে বলে যে এটা তাজা মাছ, এটা কিনতে হবে আমাদেরকে, এটা ভালো, পচা মাছটা আমরা কিন্তু কোনো দিন কিনি না। এর অর্থ হচ্ছে আমাদের বিবেক কিন্তু আমাদেরকে সবসময় ভালোটা নিতেই আমাদেরকে উদ্বুদ্ধ করে, খারাপ কিছু নিতে আমাদেরকে অনুমোদন করে না। এটা দিনের দুনিয়ার ব্যাপারে আমরা এটা দেখতে পাচ্ছি। তাহলে দিনের ব্যাপারে আমরা ভালোটা বুঝে নিব না কেন? এখন বলতে পারেন সবাই তো তারটা ভালো বলে, এটাই আমি বলতেছি, এটা হচ্ছে ওয়াহির নির্ভর হতে হবে আপনাকে। কিভাবে ধরেন, আমি বুঝে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে দিনটি রেখে গেছেন এর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা, তিনি বলে দিয়েছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইল্লাহ রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তাউইলা। এই দিনের বড় গুণ হচ্ছে এটা আমাদের ইসলামের, যে আমাদেরকে ফিরে যাওয়ার জায়গা দেয়া হয়েছে। ফিরে যাওয়ার জায়গা দেওয়া হয়েছে কি? কোরআন আমাদের শাশ্বত, হাদিস আমাদের শাশ্বত। কোরআন ঠিক থাকবে, হাদিস বিশুদ্ধ হাদিস ঠিক থাকবে, গ্রহণ কোরআনে কারিম এবং বিশুদ্ধ হাদিসের মধ্যে আপনি সন্দেহ করবেন না, আপনি সঠিক পথে থাকতে পারবেন। কোরআন আমল করবেন, বিশুদ্ধ হাদিসের আমল করবেন, আপনি সঠিক পথে থাকতে পারবেন। এর বাইরে যত রকমের ব্যক্তি আসুক, দল আসুক, গোষ্ঠী আসুক, সংগঠন আসুক, তখন তাদের মতামতকে আপনি কোরআন এবং হাদিসের এই যে একটা মানদণ্ড আছে এটা দিয়ে আপনি বিচার করতে পারবেন, ওই শ্বাসে ফেলবেন, ফেলে যদি টিকে যায় আলহামদুলিল্লাহ, না টিকলে সেটা বাদ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যেটা বলেছেন যে উম্মতের মধ্যে ফেরকা হবে, হয়েই আছে অলরেডি, আপনি আপনার যেখানে থাকেন সেখানেই দেশ থেকে, এই দেশ থেকে যারা গেছে তাদের একরকম, পাকিস্তানের থেকে যারা গেছে তারা আরেক রকম, আপনি দেখি আরবদের থেকে একরকম গেছে তারা আরেক রকম, আবার দেখুন সিরিয়া থেকে যারা গেছে তারা আরেক রকম, বিভিন্ন রকম আছে। আপনাকে এত কিছু দেখলে আপনি বাজারে বিভিন্ন ফসা মাছ উঠে বলে দেখে আপনি পাগল হয়ে যাওয়ার দরকার নেই, আলহামদুলিল্লাহ, সেখান থেকে আপনি ভালোটা বাছাই করবেন কী করে? ভালো বাছাই করার জন্য আপনাকে আলহামদুলিল্লাহ মানদণ্ড দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, একটি কথা, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আছি এবং আমার সাহাবিরা আছে। এটা সবসময় মাথায় রাখতে হবে। রসুল এবং রসুলের সাহাবিদের ব্যাপারে কেউ কথা বললে আর শুনবেন না, এই দুইটা রসুলের হাদিসের ব্যাপারে কথা বললে শুনবেন না, সহি হাদিস মেনে নেবেন এবং সাহাবা একরামের জীবন চরিত আপনাকে মেনে নিতে হবে। সাহাবা একরাম থেকে কোনো কিছু আসছে আলহামদুলিল্লাহ, রসুলের জীবন থেকে আসছে আলহামদুলিল্লাহ, কিন্তু রসুলের জীবন থেকে আসছে কোনো দুর্বল বর্ণনা বা বানোয়াট কথা কেউ বলেছে এটা রসুল বলেন না, এটাকে আপনি ধরে নিতে হবে যে এটা রসুল বলেন নাই। ঠিক সাহাবা একরাম থেকে যা আসছে তাও বিশুদ্ধভাবে আসছে, এটাই আমল করবেন। বিশুদ্ধভাবে আসে না, রসুল বলে না, এটা দিনের অন্তর্ভুক্ত না, এটাকে দূরে ফেলে দিবেন, নিক্ষেপ করে দিবেন। এটাই হচ্ছে বর্তমান যুগে এবং সবসময় সব যুগেই বাঁচার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এটা। এর দিয়ে রসুল্লাহ আসলাম বলে দিয়েছেন যে একটি দল শুধুমাত্র নাজাত পাবে, যেগুলো 73 ফেরকার মধ্যে 72 ফেরকায় জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার তো চিরস্থায়ী জাহান্নামে হবে এটা বলি না আমরা কখনো, হ্যাঁ জাহান্নামে যাবে, সেখানে যারা আকিদা খারাপ হবে তারা চিরস্থায়ী জাহান্নামে থেকে যাবে, আর যারা আকিদা খারাপ না তারা আবার জান্নাতে সুপারিশের কারণে, আজাব ভোগের কারণে একসময় জান্নাতে যাবে। তো এই আকিদা খারাপ যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। আর খেয়াল রাখতে হবে যে আমার প্রত্যেকটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মোতাবেক হচ্ছে কিনা, আমার চলা ফেরা উঠা বসা খাওয়ার দাওয়ার হইতে শুরু করে কথাবার্তা আচার আচরণ সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি অনুসরণ করতে হবে। এখন যদি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারা সবচেয়ে বেশি অনুসরণ করে দেখিয়েছেন, তারা হচ্ছেন সাহাবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিরা, তারা যেই দেখবে দেখিয়েছেন ঠিক সেই পদ্ধতিতে আগাইতে পারি, আলহামদুলিল্লাহ আমাদের নাজাত একেবারেই আলহামদুলিল্লাহ আমাদের কাবা কাউসেনে অদিনা একেবারেই কাছে, যেতে আর সন্দেহ করার কোনো কারণ নাই। এটার উপর থাকতে পারলে আর দুনিয়া এবং আখরাতে আল্লাহ তালা বলেছেন ইসাবিতুল্লাহুল্লাহিন আমানু বিল কাউলি সাবিত বিল হায়াতি দুনিয়া বিল আখরা ওয়াহিদুল্লাহু যালিমিন, যারা আল্লাহর কথা শুনবে, রাসূলের কথা শুনবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার ক্ষেত্রে সাহাবা একরামকে আদর্শ মানবে, নিজের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা করবে না, ব্যাখ্যা করবে সাহাবা একরাম যেভাবে ব্যাখ্যা করেছেন চলেছেন সেভাবে, যেভাবে বর্ণনা হয়ে আসছে সেভাবে যদি কেউ আমল করে আলহামদুলিল্লাহ তিনি দুনিয়ার বুকে সুপ্রতিষ্ঠিত থাকবেন, মরার পরও আল্লাহ তালা তাকে সুপ্রতিষ্ঠিত রাখবেন এবং কবরের প্রশ্নের উত্তরও তাকে দিতে পারবেন এবং জান্নাত তার জন্য আলহামদুলিল্লাহ উন্মুক্ত করে দেওয়া হবে। সুতরাং বোঝা যাচ্ছে যে এত ফেরকার মজে এত কিছু দৌড়ানোর দরকার নাই, কী করবো না করবো এটা নয়, আপনি প্রত্যেকটি কথাকে যে যা বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মানদণ্ডে নিয়ে আসুন। আপনি দেখবেন কোরআন কিন্তু বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে, আপনি দেখবেন অনেকেই বিভিন্নভাবে ব্যাখ্যা করছে, বিভিন্নভাবে নতুন করে বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করছে, কিন্তু বিভিন্ন পদ্ধতি কোরআনের ব্যাখ্যার বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করছে, কিন্তু আপনি দেখবেন যে যখনই আপনি কোরআনের ব্যাখ্যাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে নিয়ে আসবেন, সাহাবায়ে কেরাম আদর্শে নিয়ে আসবেন, তখনই দেখবেন যে তারা ধরা খাবে।
এই যে কাদিয়ানীরা তারা কোরআন দিয়ে দলিল দেয়, আপনি আশ্চর্য হবেন, কোরআনি ফেরকা যারা তারা কোরআন দিয়ে দলিল দিচ্ছে, কিন্তু এদের এই সমস্ত ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। কেন? কারণ আমাদেরকে বুঝতে হলে, কোরআন বুঝতে হলে হাদিস লাগবেই, কারণ কিভাবে রসুল বুঝছেন, কিভাবে সাহাবায়ে কেরাম বুঝছেন, এটাকে আমাদেরকে নিতে হবে। কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এটা, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, যদি তোমরা ঈমান আনো যেভাবে, যদি তারা ঈমান আনো যেভাবে তোমরা ঈমান এনেছো, অর্থাৎ যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনছে সেভাবে ঈমান আনতে বলেছে। এর অর্থ হচ্ছে যে আমাদের প্রত্যেকের ঈমান যেন সাহাবায়ে কেরাম ঈমানের মতো হয়, আল্লাহ সেটা বলে দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। এর অর্থ হচ্ছে আমাদের মাপকাঠি হবে সাহাবায়ে কেরামকে দেখা, সাহাবায়ে কেরামকে দেখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন এবং সুন্নাহ এবং সাহাবায়ে কেরামকে দেখার মাধ্যমে শুধুমাত্র আমাদের আমলটা পরিশুদ্ধ হতে পারে, আমাদের আকীদাটা পরিশুদ্ধ হতে পারে। সুতরাং দুনিয়ার বুকে যত ফেরকা আসুক আমাদের কোনো ভয় নেই, কারণ আমরা আমাদের সামনে আমাদের একটা ফিরার জায়গা আছে, সেটা কি কোরআন সুন্নাহ এবং সালফে সালেহীনের জীবনী, অর্থাৎ সাহাবায়ে কেরামের জীবনী। কোনো ব্যক্তি যদি কোনো এই জায়গায় ভুল করে, তখন সে কোনোদিন ফিরে আসতে পারবে না, কোনোদিন আর ফিরে আসতে পারবে না। ধরুন আপনি যদি রওনা হয়েছেন মক্কা, আপনি হঠাৎ করে মনে করলেন যে আমি এই রোডে যাই, দেখি না এখানে একটু পথ ঘুরে দেখি, তাহলে দেখবেন যে আপনি পথ হারিয়ে ফেলছেন, আপনি আর কোনোদিন মক্কা রোডে যেতে পারবেন না। আপনি এখন তুর্কিস্তান চলে যাবেন অথবা অস্ট্রেলিয়া চলে যাবেন, মক্কা আর যেতে পারছেন না। তা আপনার মঞ্জিল মকসুদটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, মঞ্জিল মকসুদ যা ছিল তা আপনি হারিয়ে ফেলেছেন। সুতরাং বোঝা যাচ্ছে যে একজন মানুষ তার মঞ্জিল মকসুদ হারিয়ে ফেলে, যখন সাহাবায়ে কেরামের মতাদর্শ থেকে দূরে সরে যায়, রসুলের মতাদর্শ থেকে দূরে সরে যায়, কোরআনে কেরিম বোঝার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের রসুলের কথা না শুনে তারা কিন্তু ধীরে ধীরে পথভ্রষ্ট হয়ে যায়। এই জন্য আপনাকে যে কোনো কথা, যে কোনো কাজ যখনই কেউ আপনার কাছে নিয়ে আসবে নতুন করে, বলবেন যে এই ব্যাপারে আমাকে রসুলের আদর্শ দেখাও, সাহাবায়ে কেরাম আদর্শ দেখাও। যদি বলে যে আমরা কি কম বুঝি নাকি, বুঝবেন যে তারা পথভ্রষ্ট, তারা কখনো বেশি বুঝে না, বরং ভুলে বুঝে, এবং তাদের থেকে আপনি কি অনেক দূরে থাকবেন, যোজন যোজন দূরত্ব অবস্থান করবেন। এটাই হলো স্বাভাবিক জিনিস। দুনিয়ার বুকে যত মানুষ যত রকমের থিওরি নিয়ে আসুক, আল্লাহ রসুল সাল্লাহ আসলামটা করেছেন কিনা, সাহাবায়ে কেরাম করেছেন কিনা, তাদের থেকে কোনো মত আছে কিনা, সেটা আপনাকে জেনে নিতে হবে। আশা করি বিষয়টি বুঝছেন।